এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন দেশের তিন বিজ্ঞানী। তারা হলেন যুক্তরাষ্ট্রের পিয়েরে অ্যাগোস্টিনি, জার্মানির ফেরেন ক্রাউস এবং সুইডেনের অ্যান ল উইলিয়ার। ইলেকট্রন গতিবিদ্যায় বিশেষ অবদানের জন্য তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। অণুপরমাণুর জগতে ইলেকট্রনের মতো অতি ক্ষুদ্র কণার বাস, সেখানে কোনো ঘটনা ঘটতে খুবই কম সময় লাগে, সে সময়টি পরিমাপ করা বেশ কঠিন। পরমাণুর ভেতরের ইলেকট্রন আলো শোষণ করে বা আলোর সাথে মিথস্ক্রিয়া জড়ায়। আলোর স্পন্দনের সময় মাপা গেলে সেখানকার ঘটনাগুলোর পরিধি সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। এ নিয়ে বিজ্ঞানীদের ধারণার চেয়েও দ্রুত সময়ে আলো স্পন্দিত হতে পারে সেই গবেষণায় করেছেন পদার্থবিজ্ঞানী পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেস ক্রাউস এবং অ্যান ল উইলিয়ার। তিন বিজ্ঞানী এমন প্রযুক্তি উদ্ভাবন করেছেন যার সাহায্যে এত সেকেন্ডে স্পন্দন পাওয়া গেছে। ইলেকট্রনের চলাচল বা শক্তি পরিবর্তনের দ্রুত গতির প্রক্রিয়াগুলো পরিমাপ করতে এটি ব্যবহার করা যেতে পারে। সুইডেনের ল্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান ল উইলিয়ার আবিষ্কার করেছেন গ্যাসের ভেতরের পরমাণুর সাথে কোনো লেজার লাইটের মিথস্ক্রিয়া ঘটলে নতুন ধাঁচের প্রভাব পড়ে। তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়া পঞ্চম নারী। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওহিও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পিয়েরে অ্যাগোস্টিনি ও জার্মানির গবেষণা সংস্থা ম্যাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট অফ কোয়ান্টামের গবেষক ফেরেস ক্রাউস দেখিয়েছেন কিভাবে আগের ধারণার চেয়েও অতি ক্ষুদ্র স্পন্দন তৈরি করা সম্ভব। ফোটো ইলেকট্রন বিষয়ে গবেষণা করায় নোবেল জয়ী হিসেবে এই তিন পদার্থবিজ্ঞানীর নাম ঘোষণা করে সুইডেনের স্টকহোমের রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। পুরস্কার হিসেবে তারা পাবেন নোবেল মেডেল, সনদপত্র ও ১,১০,০০০ সুইডিশ ক্রোনা। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।